আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম সুমা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে এই ছোট্ট সুন্দর ফুলটি তৈরি করে দেখাবো। এটা খুব ইজিভাবে কিন্তু এই ফুলটি আমি তৈরি করেছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখানে এই ফুলটি তৈরি করার জন্য আমি 9/3 সুতা ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুতা নিয়ে নেবেন। আর এখানে আমি হুক নিয়ে নিয়েছি 1.75 mm, এখানে সুতো অনুযায়ী কিন্তু হুকটা নিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে মানে কুশি কাটার যাবতীয় পণ্য আমাকে প্রি অর্ডার করতে পারেন। এই জন্য আমার ফেসবুক পেজে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন, ওখানে কিন্তু আপনারা চাইলে প্রি অর্ডার করে যে কোনো জিনিস কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে এই ফুলটি তৈরি করার জন্য আমাদের শুরুতে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। তো এখানে ম্যাজিক রিংটা খুব ইজিভাবে আমি করছি। কীভাবে ম্যাজিক রিং করতে আমরা কম বেশি সবাই পারি, তারপর আমি দেখিয়ে দিয়েছি। শুরুতে সুতোটা এভাবে করে একটা প্যাচ দিয়ে প্রথম সুতোটার মাঝখান থেকে দ্বিতীয় সুতোটা এই যে এভাবে করে টেনে নিয়ে আসতে হবে। এরপর দেখুন, এই সাইডের যে সুতাটা আছে এই সুতাটা ওই সার্কেলটার মাঝখান থেকে টেনে বের করতে হবে, তাহলেই কিন্তু এখানে ম্যাজিক রিংটা হয়ে যাবে। আপনারা যারা নতুন তারা জাস্ট কয়েকবার প্র্যাকটিস করবেন, তাহলেই কিন্তু এখানে ম্যাজিক রিংটা খুব সহজে করে নিতে পারবেন। তো এখানে শুরুতে আমি একটা চেন করে নিব, একটা চেন করে নিলাম। এরপর এই যে সার্কেলটা ক্রিয়েট করেছি এই সার্কেলটার মাঝখানে কাজটা করতে হবে। তো এখানে আমি এই সার্কেলটা একটু কমিয়ে নিচ্ছি। কমিয়ে নিয়ে শুরুতে এই যে খড়টা তৈরি করেছি ওই ঘরটার এভাবে মিডল থেকে একটা সিঙ্গেল ক্রোশেট আমি করে নিচ্ছি, একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার এখান থেকে আমাদের কাজটা শুরু করতে হবে। তো এখান থেকে আমি শুরুতেই এখানে 5টা চেন করে নিব। এক, দুই, তিন, চার, পাঁচ, 5টা চেন করলাম। এরপর একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর বাকি 3টা চেন আছে, তো বাকি 3টা চেনে আরও 3টা সিঙ্গেল ক্রোশেট করব। টোটাল 4টা চেনে 4টা সিঙ্গেল ক্রোশেট এখানে আমরা করে নিলাম। তো দেখুন, পরবর্তী চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর আর একটা চেন বাকি থাকে, ওই চেনটাও একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 4টা চেনে 4টা সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপর এই যে সার্কেলটা ক্রিয়েট করেছি এই সার্কেলটার মাঝখানে ডিরেক্ট সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব। এই যে দেখুন, প্যাটার্নটা দেখতে কিন্তু এমন হবে। সেম ওয়েতে আবার আমরা আরও একটা তৈরি করে নিব, যে জন্য আমাদের এখানে শুরুতে আবার 5টা চেন করে নিতে হবে। 1, 2, 3, 4, 5, 5টা চেন করলাম। এরপর শুরুর একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে চেনটা আছে ওই চেনের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর নিচের দিকে আরও 3টা চেন আছে, তো ওই 3টা চেন আরও 3টা সিঙ্গেল ক্রোশেট করব। টোটাল এখানে 4টা সিঙ্গেল ক্রোশেট করা লাগবে। এই যে একদম লাস্টের চেনে আরও একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এখানে টোটাল 4টা সিঙ্গেল ক্রোশেট আমাদের হয়ে গেল। এবার এই যে সার্কেলটা ক্রিয়েট করেছি মানে ম্যাজিক যে রিংটা আছে ওই রিংটার মাঝখানে একটা আমি সিঙ্গেল ক্রোশেট করে সুতোটা আবার রিংয়ের সাথে জয়েন করে দিলাম। এই যে এইগুলো মানে এই যে ঘরগুলো, এই ঘরগুলোতেই কিন্তু আমাদের পরবর্তী লাইনে পাপড়িগুলো তৈরি করতে হবে ফুলের। তো এখানে টোটাল আমরা 5টা পাপড়ি তৈরি করব। অলরেডি আমরা 2টা করেছি, ওই সেম নিয়ম ফলো করে আমরা আরও 3টা করে নিব। তো দেখুন, শুরুতে 5টা চেন করলাম, এরপর একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। সেমভাবে আরও 3টা চেন আছে, তো ওই 3টা চেনে আরও 3টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপর ঘরটা আবার জয়েন করতে হবে। তো এখন অফ ক্যামেরায় বাকি 3টা চেনে 3টা সিঙ্গেল ক্রোশেট করেছি। এবার এই যে সার্কেলটার মাঝখানে সুতোটা আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে নিলাম। এখানে টোটাল 3বার কাজটা করেছি, সেম নিয়ম ফলো করে আরও 2বার আমি কাজটা অফ ক্যামেরায় করে নেব। তো এখানে আমি টোটাল 5বার কাজটা করে নিয়েছি। এই যে দেখুন, এবার একটু খেয়াল করে দেখুন, এই যে সার্কেলটা আছে মানে সার্কেলের যে বাড়তি অংশটা আছে মানে লাস্টের যে অংশটা, ওই অংশটা টান দিলেই কিন্তু এই পুরো প্যাটার্নটা একদম আমাদের রাউন্ড হয়ে যাবে, মানে একদম ঘরগুলো কাছাকাছি চলে আসবে। তো ওই সুতোটা টান দিয়ে আমি জাস্ট মিলিয়ে দিলাম। এই যে আমাদের একদম সার্কেলটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা সুতোটা জয়েন করব। তো শুরুতে যে একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ওই চেনটার মাঝখানে, এই যে দেখুন সিঙ্গেল ক্রোশেটের যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। দেখতে কিন্তু কিছুটা স্টারের মতো লাগছে, এই যে দেখুন, আর খুব টাইট করে কিন্তু এখানে সুতাটা আমাদের ভালোভাবে টান দিয়ে নিতে হবে। এই যে দেখতে কিন্তু আমাদের এই প্যাটার্নটা একদম একটা স্টারের মতো হয়েছে।
যে টোটাল 5টা পাপড়ি তৈরি হবে। এখানে কিন্তু আপনারা চাইলে 6টা বা 7টা পাপড়ি যদি করতে চান তাহলে ওই হিসাবে কিন্তু এখানে করে নেবেন, তবে 5টা পাপড়ি করলেই কিন্তু ভালো হবে। তো এবার এই যে 5টা সরি 4টা ডাবল ক্রোশেট হচ্ছে প্যাটার্ন মানে ঘরটা তৈরি করছি, এই ঘরটার মাঝখানে এবার আমাদের কাজটা করতে হবে। তো এবার কাজটা করার জন্য অলরেডি সুতাটা আমার মিডলে আছে, তো এখানে পরবর্তী যে ঘরটা আছে এই ঘরটা কিন্তু এই যে এখানে 4টা ডাবল ক্রোশেটের প্রথম যে মানে 4টা চেনে যে প্রথম চেনটা আছে ওই চেনটা, তো ওই চেনটার মাঝখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, তো একটা চেন চলে গেল। তো এই সাইডে আর 3টা চেন বাকি আছে, তো সেকেন্ড যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করলাম, 2টা চেন চলে গেল আর 2টা চেন বাকি আছে এই যে দেখুন। তো এবার থার্ড যে চেনটা আছে এই ওই থার্ড চেনটার মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করব, মানে টোটাল এক সাইডে আমার 4টা চেন পড়বে। তো 4টা চেনের শুরুর চেনে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করেছি, সেকেন্ড চেনে একটা হাফ ডাবল ক্রোশেট করেছি, আর এই যে থার্ড যে চেনটা থার্ড চেনটার মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করলাম, মানে শুরুতে একটা ডাবল ক্রোশেট করে ওই ঘরে 8টা ডাবল ক্রোশেট করলাম। এরপর এই যে 4 নাম্বার যে চেনটা মানে 4th যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে এবার আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো এই জন্য আবার দেখুন ওই চেনের মাঝখানে শুরুতে একটা ডাবল ক্রোশেট করে নিলাম, এরপর সেম ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করছি, মানে টোটাল 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো আমাদের পাতার শেপটা যেহেতু আমরা একটু লাভ শেপের মতো দেবো, এই জন্য আমি কী করবো এখানে একটা বাড়তি চেন করে এই যে লাস্টে যে ঘরটার মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করেছি ওই ঘরটার মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট বা স্লিপ স্টিচ করে জয়েন করে নেবেন। এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে এখানে সুতাটা জয়েন করলাম, এতে করে কিন্তু এখানে হালকাটা রাউন্ড শেপ চলে আসবে। এবার সেমভাবে এই সাইডের মতো করে এই সাইডে আমাদের ঘরগুলো জাস্ট রিপিট করতে হবে। এই জন্য শুরুতেই দেখুন এই সাইডে যেহেতু জয়েন করে সুতাটা জয়েন করে সেই জন্য শুরুতে একটা চেন করলাম, চেন করে এই সাইডের যে প্রথম যে চেনটা আছে মানে 4 নম্বরের যে প্রথম চেনটা ওই চেনের মাঝখানে এই সাইডের মতো করে কিন্তু শুরুতে ওই ঘরটার মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করবো। একটু খেয়াল করলে বুঝতে পারবেন 2টা সাইড কিন্তু মানে সমানই থাকবে। তো শুরুর চেনটায় 2টা ডাবল ক্রোশেট করলাম, সেমভাবে এই যে সেকেন্ড যে চেনটা আছে সেকেন্ড চেনটা আমাদের 2টা ডাবল ক্রোশেট করতে হবে, একটা 2টা সেকেন্ড চেনও 2টা ডাবল ক্রোশেট করলাম। এরপর দেখুন থার্ড চেনটা, তো এই দিক থেকে সেকেন্ড চেন আর এই দিক থেকে কিন্তু থার্ড চেনটা, তো এই দিক থেকে থার্ড চেনে আমাদের কী করতে হবে একটা হাফ ডাবল ক্রোশেট করতে হবে, যেহেতু অপর সাইডে আমরা সেমভাবে কিন্তু হাফ ডাবল ক্রোশেট করেছিলাম। আর একদম যে লাস্টে মানে 4 নাম্বার যে চেনটা এই সাইড থেকে 4 নাম্বার চেনে জাস্ট একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। আমি আবারও বলছি অপর সাইডের মতো করেই কিন্তু জাস্ট প্যাটার্নগুলো আমরা কন্টিনিউ করেছি, এই যে দেখতে প্যাটার্নটা এমন হবে। তো এবার আমরা সুতোটা নিচের মানে 2টা ঘরের মাঝখানে যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে জয়েন করে নিতে হবে, তো ওই 2টা ঘরের মাঝখানে সুতোটা এখানে আমরা এবার জয়েন করে নেব। তো এই জন্য কী করতে হবে দেখুন এই যে দেখুন 2টা প্যাটার্নের মিডলে যে চেনটা আছে এই যে ওই চেনটার মাঝখানে সুতোটা একটা স্লিপ স্টিচ বা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিতে হবে, তাহলে কিন্তু সুতোটা একদম মিডল বরাবর আবার চলে গেল। এরপর পরবর্তী আবার পাপড়িটা আমাদের তৈরি করে নিতে হবে, ঠিক সেমভাবে মানে প্রথম যে পাপড়িটা করেছি ওই পাপড়িটার মতো করে। এখানে কিন্তু 4টা চেন আছে, তো 4টা চেনে প্রথম যে চেনটা আছে ওই চেনের মাঝখানে শুরুতে একটা সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার সেকেন্ড যে চেনটা আছে সেকেন্ড চেনটার মাঝখানে একটা হাফ ডাবল ক্রোশেট করব, যে হাফ ডাবল ক্রোশেট করলাম। এবার থার্ড যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করব, আর ফোর্থ যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে 2টা ডাবল ক্রোশেট। তো দেখুন 1টা ডাবল ক্রোশেট করলাম, এরপর ওই একই ঘরে আরও 1টা ডাবল ক্রোশেট আমি করে নিচ্ছি, 2টা ডাবল ক্রোশেট করলাম থার্ড চেনের মাঝখানে। এবার ফোর্থ যে চেনটা আছে ওই চেনটার মাঝখানেও 2টা ডাবল ক্রোশেট করব। খুবই ইজি, যদি একটা পাপড়ি করেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন কীভাবে প্যাটার্নটা করেছি, যে আবার 1টা ডাবল ক্রোশেট করে ওই একই ঘরে আর 1টা ডাবল ক্রোশেট করে নিলাম, টোটাল 2টা ডাবল ক্রোশেট ওই ঘরটার মাঝখানে করলাম। এবার আবার এখানে রাউন্ড শেপটা দেওয়ার জন্য জাস্ট একটা চেন করব, এবার এই যে এই ঘরটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে বা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিতে হবে। তো এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা জয়েন করলাম, এবার আবার ঠিক সেমভাবে এই সাইডের মতো করেই প্যাটার্নটা রিপিট করতে হবে। এই জন্য আবার একটা চেন করে এই সাইড থেকে দেখুন 4 নাম্বার চেনে যে প্রথম চেনটা আছে এই সাইড থেকে ওই চেনটার মাঝখানেও শুরুতে 2টা ডাবল ক্রোশেট করে নেব, একটা, এরপরে একই ঘরে আরও 1টা ডাবল ক্রোশেট, টোটাল 2টা ডাবল ক্রোশেট 1টা চেনের মাঝখানে করে নিলাম। পরবর্তী যে চেনটা আছে ওই চেনের মাঝখানেও কিন্তু একইভাবে আমাদের 2টা ডাবল ক্রোশেট করে নিতে হবে, 1 2 2টা ডাবল ক্রোশেট করলাম। এবার থার্ড যে চেনটা থার্ড চেনের মাঝখানে আমাদের একটা হাফ ডাবল ক্রোশেট করতে হবে। কীভাবে কুশি কাটা দিয়ে বেসিক কাজ করবেন এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, আপনারা চাইলে কিন্তু প্লেলিস্টটা চেক করে নিতে পারবেন। এবার একদম যে লাস্টের চেনটা মানে 4 নাম্বার চেন ওই চেনটার মাঝখানে আমাদের একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে, তো ওই চেনটার মাঝখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এবার আবার সুতোটা দেখুন এই যে
একটা একটা দুইটা দুইটা প্যাটার্নের মিডলে যে খড়টা আছে একটু খেয়াল করে যদি দেখুন, এই যে আমরা পাঁচটা মোটিভ তৈরি করেছিলাম, এই দুইটা মোটিভের মিডলে যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুতাটা জাস্ট একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার সেম ওয়েতে বাকি ঘরগুলোতেও কিন্তু আমাদের কাজটা কন্টিনিউ করতে হবে ঠিক একইভাবে, ঠিক যেভাবে করে এই দুইটা পাপড়ি তৈরি করেছি বাকি তিনটা পাপড়িও কিন্তু একই নিয়ম ফলো করে আমি করে নেব। তো দেখুন এখানে আমি করে নিয়েছি। এবার সুতাটা একটু খেয়াল করে দেখুন, এই যে দুইটা ঘরের মিডল মানে যেখান থেকে সুতাটা মানে আগের প্রথমটা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক ওই ঘরের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে এখানে আমি জয়েন করে এখানে সুতাটা কেটে নিয়েছি। যে দেখুন সুতাটা আমি কেটে নিয়েছি। এবার জাস্ট এই সুতাটা ভিতরের দিক থেকে নিয়ে ভালো করে সিকিউর করে আমি সুতাটা কেটে নেব। এই যে তৈরি হয়ে গেছে। তো এখানে আমি পুরোটা কমপ্লিট করে জাস্ট সুতা দিয়ে এখানে এভাবে করে সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বড় পার্লও ইউজ করতে পারেন। তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু এই ফুলটা বাচ্চাদের জামায় কানের দুল বা আংটিতে বা ব্রুস হিসাবে ব্যবহার করতে পারেন বা যে কোনো হিসেবে ব্যবহার করতে পারেন। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, কিন্তু খুবই ইজি প্যাটার্ন দিয়ে তৈরি করেছি। ধন্যবাদ সবাইকে।